দর্শক সুপ্রিয় থেকে আমি আবারো হাজির হয়ে গেলাম মাঝে নতুন একখানা ভিডিও নিয়ে দীর্ঘ এক বছর পরে আবারও শুরু হয়ে গেল বাংলাদেশের সব থেকে বড় আসর বিপিএল যার পূর্ণরূপ বাংলাদেশ পিকনিক লিগ তার কারণ হলো একটা পিকনিকে যতটানা যত রং পাওয়া যায় তার থেকে বেশি রং পাওয়া যায় বাংলাদেশের বিপিএল লিগে কি আর কমু ভাই জীবনে অনেক লিগ খেলছি কিন্তু বিপিএল এর মতন আমার বাবা জমেও লিগ দেখি নাই যে পরিমাণ শীত পড়ছে চাইছিলাম এই শীতের আনন্দে এবার সুইজারল্যান্ডে যাব পিকনিক করতে কিন্তু এই বিপিএল খেলতে এসে তো আমার পিকনিকের আশা পূরণ হয়ে গেল এদিকে ঢাকা খুলনার ম্যাচে দেখলাম থার্ড আম্পায়ার প্রথমে আউট দিয়ে দিলো ও মা কিছুক্ষণ পরে দেখি ওই আম্পায়ার নিজেই আবার বলে যে নট আউট বাহ পুরা বিশ্বখ্যাত আম্পায়ার আর মেয়া এডি তুমি না এডি তোমার বোঝার বয়স হয় না এডি হলো এক প্রকার আতঙ্ক আর যখন আমি মাঠে নামি আতঙ্কটা শুরু হয়ে যায় আমার আউট করা তো তো সোজা না কারণ খেলার আগে আমি সব কাজ কাম সেরে আসে আম্পায়ারদের লগ্ন আর থার্ড আম্পিয়ার যখন আউট দিয়েছিল আমারে তখন আমি এমন তাকাইছিলাম যে আম্পিয়ার ভয় আবার নট আউট দিয়ে দিল আই মিস ইউ বিপিএল এরকম একটা লিগ কে না খেলতে চায় ভাই বলেন তো ভাই যেখানে ক্রিকেটের নামে সার্কাস খেলা শুরু হয়ে যায় রং তামাশা নাই কোনো সে চাইছিলাম তো ভাই যেহেতু নতুন বছর তাই তো এবার বিপিএল এ গিয়ে একটু রং তামাশা করব কিন্তু শালা সে তো হলো না এবার বাংলাদেশের কোন টিম ওয়েস্ট ইন্ডিজ এর কোন কালো ফাটারে একটাও দলে নেয়নি এ ভাই সেম টু ইউ আমিও চাইছিলাম নতুন বিয়ে শাদি করছি এবার বিপিএল এ গিয়ে একটু মজা মাস্তি করব তবে ভাই আমি ওই সব গরিব লীগ খেলি না যেসব লীগ কে কইসি যে বাংলাদেশ গরিব লীগ পিকনিক লীগ বেডা বিপিএল হলো পৃথিবীর শ্রেষ্ঠ লীগ সিপিএল পি এস এল বিগ ব্যাস টি টেন এমনকি ইন্ডিয়ার আই ও বাংলাদেশের বিপিএল এর ধারে কাছেও আসতে পারবে না আরে ভাই না হিসা কত গলা বোঝার চেষ্টা করো খেলা মানে কি আনন্দ রং তামাশা মজা ফুর্তি আর বিপিএল ছাড়া এরকম রং তামাশা কোন লিগে হয় না তাহলে এবার বুঝো অন্য লিগ ভালো নাকি বিপিএল লিগ ভালো আকিবাল হাসান তুমি ভালো হয়ে যাও কারণ আমরা বিসিবির সবাই কিন্তু তোমারে ভয়ে সম্মান করি এতক্ষ কি কই যেহেতু তুমি একটা দলের সিনিয়র প্লেয়ার এজন্য আমরা সবাই তোমারে সম্মান করি সুতরাং দয়া করে তুমি আমাদের বিসিবির পিছনে লেগো না আরে ভাই সাকিব কারোর পিছনে লাগে না বুঝো নাই বরং আমি সত্যের প্রতিবাদ করে দেখা সবাই আমার

খেলিস স্টেজ তারপরেও শুধুমাত্র তুই আমার ভাতি যাদের তোরে আমি জাতীয় দলে খেলতে দেই বুঝছি হাতি গড়তে পড়ছে তো ওই জন্য বেঙ্গল আত্মী মাত্রাসে কষ্ট সুপ্রিয় দর্শক বিপিএল শুরু থেকে শেষ পর্যন্ত রং তামাশার কোন শেষ নেই তো যেহেতু এখনো বিপিএল এর অনেকগুলো খেলা বাকি আছে তার মানে এখনো আমরা অনেক রং তামাশা দেখতে পাবো তো যাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কিরকম লেগেছে অবশ্যই পিছন মেরে একটি কমেন্ট করে জানাবেন আর এরকম ক্রিকেট লাভার্স এর ডাবিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে কি করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করা সারা খবর সারা করা সারা